টাকার বিনিময়ে অযোগ্য লোকেদের আবাস যোজনার তালিকায় নাম রেখে দিয়েছে সদর বিডিও। কেটে দেওয়া হয়েছে গরিবদের নাম। বিডিওর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের প্রধান। এবার বিরোধীরা নয়, সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হল তৃণমূল। পুলিশের সাথে চলে ধস্তাধস্তি। বিডিও অফিসের মূল গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন আন্দোলনকারীরা। আবাস যোজনার তালিকা থেকে যোগ্যদের নাম কেটে অযোগ্যদের নাম রেখে দেওয়া হয়েছে। প্রকৃত প্রাপকদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, সেই দাবিতে শুক্রবার দুপুরে বিডিও অফিস ঘেরাও করেন তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি, পাহাড়পুর, পাতকাটা, অরবিন্দ, বারোপেটিয়া এই চার গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা রায়পুর, ডেঙ্গুয়াঝাড়, করোনা ভ্যালি সহ পাঁচটি চা বাগানের আদিবাসী চা শ্রমিকেরা। এতে নেতৃত্ব দেন পাতকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান হেমব্রম। তারা বিডিওর সাথে দেখা করে যোগ্য ব্যক্তিদের একটি তালিকা জমা দিয়ে দাবি করেন তালিকার সকল নাম যুক্ত করতে হবে। ঘটনাস্থলে উপস্থিত ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল, আইসি অর্ঘ্য সরকার সহ বিশাল পুলিশ বাহিনী। ক্রমেই উত্তেজনা বেড়েছে প্রতি মুহূর্তেই। তবে গোটা রাজ্যে যেখানে বিরোধীরা সরব হচ্ছে তৃণমূল, বিভিন্ন জায়গায় তৃণমূলের দায়িত্বে থাকা বিভিন্ন মানুষজন, তৃণমূল নেতৃত্বরা টাকার বিনিময়ে অযোগ্যদের এই প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম করে দিয়েছে, সেখানে এবার তৃণমূলই সরব হল যে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করলো তারা, এবং টাকা নিয়ে খোট বিডিও নাকি এই ঘটনা করেছেন। কেটে দেওয়া হয়েছে নাকি গরিব লোকেদের নাম। বিডিওর বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের প্রধান। अभी ना जाओ छोड़ कर बाबा। दादू बाबा, डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल। আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা। হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া কেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। তার জন্য আমাদের বিডিওর কাছে আসা, কিভাবে আপনারা বাদ দিলেন, কেন বাদ দিলেন তার জবাব নিতে আসছি। আমাদেরকে ঘর লাগবেই, সাধারণ চা বাগান ঘর কেন কাটা হইলো তার জন্য আমাদের আসা। কর্রাবলি থেকে আসছে, জয়পুর থেকে আসছে, আমাদের ডিঙ্গুয়াঝাড় থেকে, রায়পুর থেকে, ভান্ডিগুড়ি থেকে। কি বললো ভিডিও? কি বলল ভিডিও? বলতেছে কাটার তো আমার রাইট নাই এবং আমি কাটি নাই, তোমাদের লিস্ট আছে, পরবর্তী পাবা। কবে পাবো এই লিস্টটা? চলে গেলে কবে পাবো? আমাকে এই লিস্টটাই দিতে হবে, এটাই আমরা ধরে জেদ ধরে বসে আছি। আমাদেরকে লাগবেই। আমাদেরকে কতক্ষণ থাকবে? থাকবো দেখি, আরো 10-15 মিনিট পরে ডাকতেছে আমাদেরকে। আবার ডাকবে? ডাকবে আমাদেরকে। কি মনে হয় কেন কাটা গেল চা বাগানে? এরা ইচ্ছা করে করছে আমাদেরকে। চা বাগানের লোক মানে 232 টাকা পাই, এটা দিয়ে সংসার চলতে হয়। তারপর আমাদের সব থেকে একদম নিচু শ্রেণী, আমাদের যারা আমাদের যে বেতনটা চা বাগানের সব থেকে ইয়ে, কিন্তু আমাদের এইভাবে করা তো একদম উচিত হইল না। না না, নিজের বাড়ি আছে, না নিজের জমি আছে, না নিজের কয়জনের গাড়ি আছে, এইভাবে কাটাটা একদম ঠিক করে নেই। আপনারা তো এলাকার জনপ্রতিনিধি, আপনারা জানতেন না একদম নাম কাটা যাচ্ছে? না না না, আমরা জানতাম না। আরে ভিডিও আমাদের যেহেতু থাকতো, আমি তো ভিডিও সাহেবকে বললাম আমাদেরকে নিয়ে যেতেন, যেটা জিনন কাটা আমরা কাটাবো। আর আমরা চা বাগান, আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আমাদের সাথে চলেন, যদি আমাদের বাড়ি তাহলে কাটা হবে।
আপনি যদি রাইট দিতে পারেন, সেদিনকে ফোট করে বলে ফেললো তাহলে আর সার্ভে যাই। আমি বললাম চলেন উঠেন সাথে সাথে চলেন, কিন্তু সে গেল না, খালি ধমকি দেখালো সাথে। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি ক্ষমতাশালী লোক যারা রয়েছেন তারা ঘর পাচ্ছে না, না এটা ঠিক করে না। এ ভিডিও ওরা টাকা নিছে মনে হয়, পাকা বাড়িগুলো যারা দিয়ে দিচ্ছে বস্তিতে দেখতেছি, টাকা না হলে এইভাবে কাজ করে বিডিও সাহেব? আমি তো মুখে বলতেছি আপনি টাকা নিছেন বলে তার জন্য আপনি ঘরগুলোকে দিচ্ছেন, আর সাধারণ আমরা টাকা দিতে পারবো না বলে আমাদেরকে ঘরগুলোকে কাটিয়ে দিচ্ছেন। কি সার্ভে করলেন আপনি? নিজে নিজে গেলেন, যেখানে গেছেন আপনি সেইখানেই সাদা লাখ বাড়িগুলোকে দিয়ে দিচ্ছেন। আর আপনি যদি সার্ভে করতে চান প্রত্যেক বাড়ি চলেন, আমরাও যাই। টাকার বিনিময়ে করেছে করেছে কি উল্লেখ করেছেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস শর্ম। ঘটনাটা হচ্ছে আমি আসাতে আন্দোলন উঠার কোনো ব্যাপার নেই, কারণ হচ্ছে এদের যে সমস্যা সত্যিকারে বাগানে যারা বসবাস করে তাদের একটা বিরাট সমস্যা, যে যে সমস্যা সমাধান করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন বিভিন্নভাবে পাট্টা দিয়ে এবং হচ্ছে চা সুন্দরী দিয়ে, কিন্তু আমাদের এদিকে আটটা বাগানে এখন আমরা চা সুন্দরী বা পাট্টা আমরা পাইনি। আমরা এই জায়গাটায় দাবি রাখতেছি যাতে চা সুন্দরী এবং হচ্ছে পাট্টা যাতে আমাদের এদিকে দেওয়া হয় এবং নতুন করে এই যে ঘর আসে, বাস্তব বাগান যদি দেখা যায় তাহলে বাস্তবে বাগানের যারা বসবাস করে তাদের কোয়ার্টারে থাকে। আমরা কোয়ার্টারে কোয়ার্টার মানে জানি, প্রত্যেকেই জানি, আজকে বিডিও সাহেবও যে কোয়ার্টার থাকে সেটা কিন্তু উনার নিজস্ব না। উনি যতদিন এখানে চাকরি করবে ততদিন কোয়ার্টারটা পাবে, আবার যতদিন এখান থেকে ট্রান্সফারে অন্য জায়গায় চলে যাবে তখন কিন্তু কোয়ার্টারটা ছাড়তে হবে। সেম আইন সেম বিষয় কিন্তু হচ্ছে বাগানের, সেখানেও কিন্তু কোয়ার্টার ছাড়তে হয় যদি তার কাজ না থাকে। সেক্ষেত্রে আমরা একটা দাবি রাখছিলাম, এখানকার এদের একটা দাবি ছিল যে আমাদের যাতে ঘরটা হয়, আমরা সেটাই ডিএম ম্যাডাম এবং বিডিও সাহেবকে বললাম আপনি ইনকোয়ারি করুন, যারা সত্যিকারে উপযুক্ত যাদের সত্যিকারে দরকার আছে তাদেরকে আপনি ব্যবস্থা করুন যাতে তারা ঘরটা পায়। সেই কথায় আমরা একটা জায়গায় আসলাম, এখন এই জায়গা থেকে বিডিও সাহেব যাবে ফিল্ডে, ফিল্ডে গিয়ে যাদের সত্যিকারে প্রয়োজন তাদের ক্ষেত্রে যাতে ঘরটা হয় সেই ব্যবস্থা উনি করবেন। দাদা সময় কি হাতে আছে এখনো আর যে সময় ক্যাটারে বেঁধে দিয়েছে? সময় আছে কিছুটা, হয়তো হয়ে যাবে আর কি, এই সময়ের মধ্যে হয়ে যাবে। কিছু লোক পেলো বাগানের আবার কিছু লোক পেলো না, এই জায়গাটা কেন তৈরি হলো? আমরা এই প্রশ্নটাই করছি, এখন এখানে সার্ভে টিম যারা যাচ্ছে তাদের ক্ষেত্রে হয়তো সেই জায়গায় একটা ভুল হচ্ছে আর কি। তো যাই হোক আর কি, সেটা সংশোধনের জন্যই আজকে আমরা আলোচনা করলাম বা এই এটার জন্যই কিন্তু আজকে এখানে একটা বিক্ষোভটা, আমরা হয়তো সেইভাবে বুঝাতে পারি নাই বা সেইভাবে যারা গেছে সার্ভেটা হয়তো সেইভাবে করতে পারেন। একটা ভুল ত্রুটি তো কাজ করতে গেলে হয় আছে, সেই চেষ্টাটা বিডিও সাহেব করতেছেন যাতে সেটা সমাধান করা যায়।